আপনি যখনই মোটর সাইকেলের চাবি অন করবেন, সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটি কল আসবে। তো জিনিসটা কিন্তু আসলেই অনেকটাই সিকিউরিটি দেয়, যখনই চাবি অন করবেন সাথে সাথেই মোবাইলে আপনার কল এসে পড়বে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে জিপিএস নিয়ে যত ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। তো আজকে যে ভিডিওটি, এটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত, আমার মোটর সাইকেলে ব্যবহার করব। তো সেই কারণে আজকে যে জিপিএস ট্র্যাকিংয়ের ভিডিওটা, এটা হচ্ছে আমি আমার নিজের জন্য ব্যবহার করব। তো সেই কারণেই একটু ভিডিও করা। তো আজকের যে জিপিএস ট্র্যাকিংটা, সেটা হচ্ছে স্পাইটেক জিপিএস। তো এই জিপিএস ট্র্যাকিংটা আমি আমার নিজের জন্য ব্যবহার করার জন্য আমি অর্ডার করেছি। তো এই জিপিএস ট্র্যাকিংটা আসলে কেমন, সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করা। তো সেই কারণেই বেস্ট মানের একটু জিপিএস খোঁজাখুঁজির পর এই স্পাইটেকের এই জিপিএসটাই খুঁজে পাওয়া যায়। তো এই জিপিএস ট্র্যাকিংয়ের ভিতরে কিন্তু অনেকগুলো ভালো ভালো ফিউচার আছে। তো সেই কারণেই আমি এই জিপিএস ট্র্যাকিংটাই সিলেক্ট করেছি। তো এই কারণেই আমি এই জিপিএস ট্র্যাকিংটা আমার নিজস্ব মোটর সাইকেলে ব্যবহার করব, সেটা হচ্ছে স্পাইটেকের। তো এই জিপিএসের ভিতরে কী কী ফিউচার আছে? গাড়ি অন করলে মালিকের নাম্বারে কল আসবে, যে কোনো জায়গা থেকে ইঞ্জিন লক করে দিতে পারবেন, লাইভ লোকেশন ট্র্যাকিং করতে পারবেন, গতকাল গাড়ি কত কিলোমিটার চলছে তা দেখতে পারবেন, এক মাসের হিস্টোরি প্লেব্যাক দেখতে পারবেন একদম ম্যাপসহ। তো আর সব থেকে যেটা বেস্ট, সেটা হচ্ছে আপনার জিপিএস ট্র্যাকিংটা যদি গাড়ি থেকে খুলে ফেলাও হয়, তারপরও কিন্তু মোটর সাইকেলটি কিন্তু অন হয় না। এই জিনিসটা কিন্তু অনেকটাই বেস্ট। তো সেই কারণে জিপিএস ট্র্যাকিংটা ব্যবহার করব। তো নাটেনের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বক্সের ভিতরে প্রথমে যেটা বেরিয়ে এলো, এটা হচ্ছে একটা রিলে, তো চার পিনের একটি রিলে। তো এই রিলের মাধ্যমেই কিন্তু যে কোনো লোকেশন থেকে কিন্তু মোটর সাইকেলটি অন অফ করা যায়। এটা কিন্তু হাই এম্পিয়ার একটি রিলে, একটি রিলগুলো কিন্তু হেভি উন্নত মানের একটি রিলে, তো সেই কারণে কোনো প্রবলেম হয় না। আর মেন যে জিনিসটা, সেটা হচ্ছে এই জিপিএসটা, এই হচ্ছে জিপিএস। তো এটার ভিতরেই কিন্তু সব কিছুই প্রোগ্রাম করা একদম। তো এই জিপিএস এর মাধ্যমেই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। তো এর আরেকটি সুবিধা হচ্ছে, অনেক অনেক জিপিএস ট্র্যাকিং আছে যেটা মোটর সাইকেলে ব্যবহার করার জন্য মোটর সাইকেলের যে নিজস্ব ওয়ারিংগুলো থাকে সেগুলো কিন্তু কাটাছিঁড়া করতে হয়। তো এর আরেকটি ভালো দিক হচ্ছে, এই জিপিএস ট্র্যাকিংটা মোটর সাইকেলে ব্যবহার করার জন্য এক্সট্রা কোনো ওয়ারিং কাটাছিঁড়া করার প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হয় না, কারণ ওয়ারিং কাটাছিঁড়া করলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওয়ারিং প্রবলেমের কারণে কিন্তু গাড়ি কিন্তু এমনিতেই কিন্তু স্টার্ট অনেকটাই প্রবলেম হয়। তো সেক্ষেত্রে এই প্রবলেমটি এটির মাধ্যমে হবে না, কারণ যেহেতু এখানে কোনো ওয়ারিং কাটাছিঁড়া করতে হয় না। তো এখন জিপিএসটি মোটর সাইকেলের ভিতরে লাগাবো। তো জিপিএসটি আমি মোটর সাইকেলের ভিতরে কোথায় রাখবো এবং কীভাবে রাখবো, তো সব কিছু কিন্তু দেখানো যাবে না। তো কারণ সিকিউরিটি বলতে একটা জিনিস আছে, তো সেই কারণে সিকিউরিটির জন্য জিপিএসটা আমি কীভাবে লাগালাম তো সেটা কিন্তু আসলে দেখাবো না। তো আপনারা যখন জিপিএসগুলো নেবেন, যে যার কাছ থেকেই নেবেন, তো তাদের কাছ থেকে সব কিছু জেনে নেবেন। আর এইরকম যদি জিপিএস আপনারা নিতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বারটি আছে, তো সেই নাম্বারটিতে কল দিয়ে জিপিএস সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। তো আরেকটি দিক হচ্ছে, এই জিপিএসটির কিন্তু একদম সার্ভার ফ্রি, কারণ আপনি শুধুমাত্র একবার জিপিএস কিনলেই কিন্তু আপনি একদম ব্যবহার করতে পারেন, কোনো প্রকার চার্জ কাটবে না। এটার কিন্তু আরেকটি কিন্তু ভালো দিক আছে। তো জিপিএসটি লাগাবো, তো তারপর আবার দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের যে অ্যাপস, এটা হচ্ছে জিপিএসের একটি নিজস্ব সার্ভার। তো অ্যাপসের ভিতরে ঢুকলেই এখানে সব কিছু একদম ক্লিয়ারলি দেখা যাবে। তো এই যে দেখতে পারতেছেন, তো একদম ক্লিয়ার, তো এখানে কোনো প্রকার কোনো ঝামেলা হয় নাই। তো সব কিছু একদম ডিটেলস ক্লিয়ারই দেখা যাচ্ছে। তো জুম করে দেখা যায় যে গাড়িটি আসলে কোথায় আছে, একদম লোকেশন নেম সহ বেরিয়ে আসবে। তো তারপর যদি আপনি গাড়িটির উপরে আইকনের উপর টাচ করেন, তো এখানে সব কিছুই দেখাবে, তো যে গাড়িটি কতক্ষণ ধরে অফ আছে এবং ইঞ্জিন বন্ধ কি না, সব কিছুই কিন্তু এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কোথায় আছে। তারপর যদি আপনি অফ করতে চান, ওখানে যে কমন, তো ওই কমন্ডে যাওয়ার পর এই যে অয়েল অ্যান্ড ইলেকট্রিসিটি কন্ট্রোল,
এইখানে ঢুকবেন যখন আপনি লক করতে হবে। তো এখানে কিন্তু দুটি অপশন আছে, একটি হচ্ছে ডিসকানেক্ট আর একটি হচ্ছে রিস্টোর। তো এখানে ডিসকানেক্ট করলে কিন্তু ইঞ্জিনটি কিন্তু অফ হয়ে যাবে, ডিসকানেক্ট করে অফ করে দেওয়া যায়। তো এখানে পিন নাম্বার দেওয়ার পরে কিন্তু ইঞ্জিনটি অফ হয়ে যাবে। তো এখানে কিন্তু প্লেব্যাক করাও আছে, তো আজকে আপনি গাড়ি কত কিলো কোথা থেকে কোথায় গেছেন সব কিছু কিন্তু দেখা যাবে। তো এই যে এখানে প্লেব্যাক, তো এই যে এখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আপনাদের যদি প্রয়োজনে আপনারা জিপিএসটি নিতে পারেন। জিপিএসটি আমার তরফ থেকে অনেকটাই বেস্ট পারফরম্যান্স, তো প্রয়োজনে আপনারা অবশ্যই এরকম জিপিএস ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।